অফিসের কাজ সেরে বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল। হলদিয়া থেকে ট্রেনে করে ডায়মন্ড হারবার পৌঁছতেই দেরি হবে। সজল বলল ফেরি করে নিতে, তাই এদিক সেদিকে না গিয়ে ফেরিঘাটেই এসেছি। ফেরিঘাটে পৌঁছতেই দেখি ফেরিঘাট একেবারে ফাঁকা। আজ সকাল থেকে আকাশের মুখ ভার, যখন তখন বৃষ্টি নামছে। সজল বলেছিল শেষ লঞ্চ রাত 10টায়। শেষ লঞ্চটা কি তাহলে বাতিল হয়ে গেল, নাকি ছেড়ে দিয়েছে এতক্ষণে? জিজ্ঞেস করার মতো কাউকে দেখতে পেলাম না। এদিক ওদিক তাকিয়ে দেখলাম একজন লোক মালপত্র সাইকেলের ওপর চাপিয়ে ফেরিঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমি তড়িঘড়ি সেই লোকটাকে গিয়ে ধরলাম। ও দাদা, শুনছেন? আমায় বলছেন? হ্যাঁ বলছি। শেষ ফেরি কি চলে গেছে? তা তো বলতে পারবো না, তবে আকাশের যা অবস্থা দেখছি আমার মনে হয় আপনি আর কোনো ফেরি পাবেন না এখন। তা কোথায় যাওয়া হচ্ছে? ডায়মন্ড হারবার। ফেরিতে তাড়াতাড়ি হবে বলে এসেছিলাম। অপেক্ষা করে লাভ নেই, বাস ধরে চলে যান, নইলে ফা পড়ে পড়বেন। লোকটা হঠাৎ ব্যস্ত হয়ে চলে গেল। ঘাটের ধারে জ্বলতে থাকা আলোগুলো একটা দুটো করে নিভতে শুরু করেছে। ঈশান কোণে বিদ্যুৎ খেলে গেল। হাত উল্টে ঘড়ি দেখলাম, প্রায় 11টা বাজতে যায়। ফিরে যাব কিনা ভাবছি। ঠিক সেই সময় দূর থেকে লঞ্চের হুইসেল শুনতে পেলাম। তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে দিয়ে একটা আলোকমালা ধীরে ধীরে এগিয়ে আসছে এইদিকে। অন্ধকার ফুরে সামনে আসতেই দেখি একটা স্টিমার। মনটা আনন্দে নেচে উঠল। না, শেষ ফেরি তাহলে এখনো চলে যায়নি। ঘাটে ফেরি ভিড়তেই তড়িঘড়ি উঠে বসলাম তাতে। লঞ্চে তেমন ভিড় ছিল না, দু একটা লোক ছাড়া তেমন কেউ নেই, তাই বেশ একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া লঞ্চের ভিতর বয়ে আসছিল অনবরত। আমার দু চোখ জুড়িয়ে এলো। লোকজনের চাপা ফিসফাস শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি লঞ্চ এখন অতটাও ফাঁকা নয়, বেশ কিছু লোক উঠেছে। বাইরে তাকাতেই চারপাশে কালো জল ছাড়া কিচ্ছু দেখতে পেলাম না। ঘড়ির দিকে তাকাতেই খটকা লাগলো। 11টা বেজে 5। আশ্চর্য! আমার বেশ মনে আছে যখন লঞ্চে উঠেছিলাম তখন 11টাই বেজেছিল। এতক্ষণ পরেও ওহো, ঘড়িটা গেছে। আচ্ছা, এই লঞ্চটা কিশোরগঞ্জের ঘাটে পৌঁছতে কত সময় নেয়? চমকে ঘুরে তাকিয়ে দেখি ঠিক আমার পাশেই বসে আছে একটি মেয়ে। কখন বসেছে তা খেয়ালই করিনি। এক ঝলক তার দিকে তাকিয়ে দেখি পরনে জামা কাপড় একেবারে ভিজে সপশপে, বৃষ্টিতে ভিজেছে মনে হয়। কিশোরগঞ্জে কখন পৌঁছবে তা আমার জানা ছিল না, তাই বললাম সে তো বলতে পারবো না, এই পথে প্রথম। কিন্তু আপনি যে একেবারে ভিজে গেছেন দেখছি। ও ঠিক আছে, আমার অভ্যেস আছে। না না, তা বললে হয় নাকি? দাঁড়ান, আমি দেখি কী ব্যবস্থা করতে পারি। আমার মনে পড়লো আমার ব্যাগে একটা টাওয়াল থাকে সবসময়। তড়িঘড়ি সেটা বের করে এগিয়ে দিলাম তার দিকে। এই নিন, এটা দিয়ে চটপট মাথাটা মুছে নিন তো। মেয়েটা অপ্রস্তুতভাবে হেসে আমার হাত থেকে তোয়ালে নিয়ে একরাশ কালো চুলে আলতো করে বোলাতে বোলাতে বললে, অনেক ধন্যবাদ, আসলে অসময়ে বৃষ্টি নামবে বুঝতেই পারিনি। আরে না না, এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি কি বাড়ি ফিরছেন? এই যা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম রূপকথা, রূপকথা মিত্র। আপনার? আমি হিমাংশু। আপনি এদিকে কি কোনো কাজে এসেছিলেন? হলদিয়াতে আমাদের অফিসের মেইন ব্রাঞ্চ, তাই আসতে হয়েছিল আর কি। বুঝতে পারিনি এত রাত হয়ে যাবে। ও, আপনার হলদিয়াতে অফিস? আমারও তো হলদিয়াতে অফিস। রূপকথা মুচকি হাসলো, ওর চুলগুলো হাওয়ায় এলোমেলো উঠছিল। হাসলে ওকে বেশ মায়াবী লাগে। আমি জোর করে ওর দিক থেকে চোখ সরালাম। হঠাৎ চোখ চলে গেল লঞ্চের কোনায় বসে একটি লোকের দিকে। লোকটার মুখটা কি ভীষণ ফ্যাকাশে মনে হলো। আমি রূপকথাকে ডাকলাম, দেখুন ওই ওই লোকটার মুখটা। কি দেখবো, কোন লোকটা? লোকটাকে দেখাতে গিয়ে দেখলাম কোথায় কি, লঞ্চের কোণে বসে সেই লোকটার মুখ সম্পূর্ণ স্বাভাবিক। কি হয়েছে হিমাংশু বাবু? না কিছু না। আমার মনে হয় আপনি ক্লান্ত, একটু বিশ্রাম নিন। ছেলেটি কিন্তু বেশ ভালো। উফ দাদু ভাই, তুমি পারো বটে। তুমি বললে আমি একবার কথা বলে দেখতে পারি। এই যে মিস্টার। আহ দাদু, করছোটা কি? নমস্কার, আমি তমজ্যোতি মিত্র, রূপকথার দাদু। ও নমস্কার, এতক্ষণে খেয়াল পড়ল।
রূপকথার পাশেই বসেছিলেন একটা বয়স্ক ব্যক্তি। মাথা ভর্তি সাদা বাবরি চুল, পরনে সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। এই তোমাদের কথা শুনছিলাম, ভাবলাম আমিও আলাপটা জমিয়ে নিই। বেশ করেছেন, নাতনিকে নিয়ে ফিরছেন না? হ্যাঁ বাবা, যা দিনকাল পড়েছে, মেয়েকে একা ছাড়ি কি করে বলো তো, তারপর এই রাত বিরেতে বাড়ি ফেরা। খুব ভালো করেছেন, সত্যি আজকাল দিনকাল ভীষণ খারাপ। তা তোমার বাড়িতে কে কে আছে এখন? বাড়িতে লোক বলতে আমি, বাবার মা। একসময় আমাদের বাড়ি গমগম করতো লোকজনে, কাকুরা তো সব বাইরে বিদেশে কাজে, আর আমার ভাইরাও ব্যাঙ্গালোরে পড়াশুনো করছে। ও আইসি, তা তোমার বিয়ে থা। আহ দাদু, তুমি চুপ করবে? এরপর থেকে আমি তোমাকে কোথাও সঙ্গে নেব না। তুই আর কি বুঝবি, যতদিন না তোকে একটা ভালো ছেলের হাতে নিশ্চিন্তে তুলে দিতে পারছি, ততদিন যে আমার শান্তি নেই। আমি ওদের কথা শুনতে শুনতে বাইরে থেকে তাকালাম। কি আশ্চর্য, ভিতর থেকে বসে বোঝার উপায় নেই যে লঞ্চটা চলছে। বাড়ি তো এতক্ষণে চিন্তা করছে। আচ্ছা তমজ্যোতিবাবু, কটা বাজে বলতে পারেন? আমার ঘড়িটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিছু বলছো? ওনার দিকে তাকা দিয়ে আমার গা শিউরে উঠলো। এই কি দেখছি আমি? তমজ্যোতিবাবুর মাথার পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর একটা ধাতব রড ওনার মাথার ডান দিক থেকে ঢুকে বাঁ দিক দিয়ে বেরিয়ে গেছে। হিমাংশুবাবু, আপনি ঠিক আছেন? রূপকথার ডাকে সম্বিত ফিরে পেলাম। ঘোর কাটিয়ে তমজ্যোতিবাবুর দিকে তাকিয়ে দেখি তিনি সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সামনে বসে আছেন। তবে আমি নিশ্চয় ভুল দেখছি। বলি, এ লঞ্চ ঘাটে ভিড়বে কখন? আদৌ লঞ্চ চলছে তো? হ্যাঁ। ওদিক থেকে একটা উদ্গ্রীব মহিলার কণ্ঠ ভেসে এলো। তাকিয়ে দেখি লঞ্চের এক পাশে বসে আছেন একজন অলংকার পরিহিত মহিলা। তার পাশে বসা মানুষটাকে দেখে মনটা আনন্দে নেচে উঠল। আরে ব্রতদা, তুমি এখানে? আরে হিমাংশু যে, কতদিন পর, কি খবর বলো, কেমন আছো? আমার এই চলে যাচ্ছে, তোমার কি খবর? কতদিন বাদে দেখলাম। হ্যাঁ, ওই কোম্পানি ছাড়ার পর থেকে এদিক ওদিক টুকটাক কাজ করছি এখন। তোমার খবর কি? উফ, এই লোকটার দেখছি গল্প পেলে আর কোনো দিকে হুঁশ থাকে না। বলি, ওদিকে লঞ্চে চলছে না সে খেয়াল আছে? বাড়িতে বাচ্চাটা কি করছে কে জানে, আমি গিয়ে কথা বলি। এই এই, কি ব্যাপার বলুন তো, আপনারা লঞ্চটা চালাচ্ছেন না কেন? আগেই তো বলেছি এই ওয়েদারে লঞ্চ চলবে না। মানে কি? তার মানে যতক্ষণ এই বৃষ্টি থাকবে ততক্ষণ এই লঞ্চ চলবে না? বললো তো চলবে না, লঞ্চের অবস্থা খারাপ, যখন তখন উল্টে যেতে পারে। এখন গিয়ে জায়গায় বসুন, বকবক করে মাথা ধরিয়ে দিলে। এই মুখ সামলে কথা বলুন। এ আপনারা দেখছি মশাই তখন থেকে ক্যাচাল করছেন, এই লঞ্চ কিছুতেই চলবে না। আপনাদের যদি অত তাড়া থাকে আপনারা সাঁতরে বাড়ি যান, যান। এত বড় সাহস আপনার? দাঁড়ান দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছি। দাদা দাদা, কেন তর্ক করছেন? ওদের একার নয়, আমাদেরও দেরি হচ্ছে। তখনই লঞ্চে থাকা সবাই প্রায় একচোটে বলে উঠল। আরে কি হলো, দেরি করছেন কেন, লঞ্চে ছাড়ুন না। আচ্ছা আপনারা যখন বলছেন আমি ছাড়ছি, কিন্তু কিছু কিছু বিপদ হয়ে গেলে আমাকে বলতে পারবেন না। হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলল লঞ্চটা। ঢেউয়ের উত্তাল স্রোতে মনে হচ্ছিল কয়েক মুহূর্তের মধ্যে তীরে গিয়ে আছড়ে ফেলবে লঞ্চটাকে। রূপকথা ভয় ভয় আমায় জিজ্ঞেস করল, এই লঞ্চটা এভাবে দুলছে কেন বলুন তো, ডুবে যাবে না তো? এই আশঙ্কা আমার মনেও ছিল যদিও, না না না, কিচ্ছু হবে না, শক্ত করে ধরে থাকো। আমাকে অবাক করে রূপকথা আমার হাত দুটো শক্ত করে ধরল। লোকেদের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠেছে। ঠিক সেই সময় প্রবল শব্দে বাজ পড়ল আমাদের দরজায়, সবাই চিৎকার করে উঠল। ঠিক তখনই লঞ্চের পাটাতন্দে হুড়হুড় করে জল ঢুকতে শুরু করলো। চালক চিৎকার করে উঠল, লঞ্চ ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। লঞ্চের ভিতরে এক ভয়াবহ পরিস্থিতি। তখন প্রাণ বাঁচাতে যে যেমন ভাবে পারছে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কেউ কেউ লঞ্চ ছেড়ে জলে ঝাঁপ দিল। রূপকথা দু হাতে আঁকড়ে ধরল আমার। আমি থাকতে তোমাদের কিচ্ছু হতে দেবো না। লঞ্চে ওঠার সময় ওদিকে কিছু লাইফ জ্যাকেট দেখেছিলাম, দেখি পাওয়া যায় কিনা। দিদি ভাই, কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে যেও না দিদি ভাই। দাদু, আমি এক্ষুনি আসছি। ততক্ষণে লঞ্চটা একদিকে কাত হয়ে গেছে। লঞ্চের ওধারে থাকা লোকজন আমার চোখের সামনে গড়িয়ে পড়লো মাটিতে। ঠিক তখনই খেয়াল করলাম লঞ্চের মাথার উপর থেকে একটা ধাতব রড বিপজ্জনকভাবে ঝুলে আছে তমজ্যোতিবাবুর ঠিক মাথার উপর। একটু এদিক ওদিক হলেই আমি রূপকথার হাত ছেড়ে দিয়ে
এগিয়ে গেলাম তমজ্যোতি বাবুর দিকে। তমজ্যোতি বাবু সাবধান! ততক্ষণে যা অঘটন ঘটার ঘটে গেল। রডটা খুলে এসে কেঁদে গেল ওনার মাথায়, মাথাটা এফোড় এফোড় করে বেরিয়ে গেল। রূপকথা আর্তনাদ করে এগিয়ে গেল সেদিকে। রূপকথা, রূপকথা, ওদিকে যেও না, সাবধান! লঞ্চের পাটাতনটা আমার চোখের সামনে ভেঙে দুটুকরো হয়ে গেল। কিচ্ছু হবে না, তুমি আমার হাতটা ধরার চেষ্টা করো। রূপকথা হাত বাড়িয়ে দিল আমার দিকে। ওর দু চোখে বাঁচার কি সতীব্র আকাঙ্ক্ষা! আমি হাত বাড়িয়ে দিলাম আরেকটুখানি। রূপকথা প্রাণপণে চেষ্টা করলো আমার দু হাত আঁকড়ে ধরে। তখনই কড়কড় শব্দে ভেঙে গেল লেগে থাকা অংশটা। রূপকথা ভাঙা পাটাতন বেয়ে গড়িয়ে পড়লো আমার চোখের সামনে। না রূপকথা, না, না! লোকজনের গুঞ্জনে চোখ খুলে দেখি কালকে লঞ্চ ঘাটের ধারেই পড়ে আছি আমি। ও দাদা, এখানে কি করছেন? আমি আমি এখানে কি করে? ওই লঞ্চটা গেল কোথায়? আর ঝড় বৃষ্টি থেমে গেছে। লঞ্চ? কোন লঞ্চ? আর ঝড় বৃষ্টি কোথায় হলো? কেন, কালকে রাতে ওই যে 11টার শেষ লঞ্চটায় আমি উঠেছিলাম। কাল তো রাত 9টায় লঞ্চ চলে গেছে, সেই শেষ লঞ্চ। তবে ওই লঞ্চটা কোথায় গেল? আর রূপকথা? কে রূপকথা? তারপর কেটে গেছে 3-3 বছর। আমি আজও অকারণেই অপেক্ষা করে থাকি সেই স্টিমারের। হ্যাঁ, সেদিন আমি যা যা দেখেছি, প্রত্যক্ষ করেছি, তা আজ থেকে প্রায় 5 বছর আগেই ঘটে গেছে। খবর নিয়ে জেনেছিলাম বছর 5 আগে অমনি এক ঝড় বৃষ্টির রাতে যাত্রীবাহী লঞ্চটা ডুবে গিয়েছিল। ডুবে গিয়েছিল ব্রতদাও। জানি সে লঞ্চ আর কোনো দিন ফিরবে না, আমার অপেক্ষার অবসান হবে না কোনো দিন। কিন্তু কিন্তু এক অসম্ভব সম্ভাবনা বুকে নিয়ে আমি অপেক্ষা করি আজও। অপেক্ষা করতে ভালো লাগে, তাই করি। মনে মনে ভাবি একবার একবার ফিরে আসুক সেই তরি, আমি আবারও উঠে বসবো তাতে, আবারও হারিয়ে যাব রূপকথার দেখানো পথে। অবক্ষয়ের ঝড় যখন উঠবে নদী জুড়ে, শক্ত করে হাতটা ধরে থাকবো তার। কথা দিয়েছিলাম হাত ছাড়বো না, ছাড়বো না। অসীম অনন্তের পথে দুজনে যখন পাড়ি দেব হাসি মুখে, তখন ওর বিলব হাতটা সযত্নে আগলে রাখবো আমি, আর ছেড়ে দেব না, ছেড়ে দিতে দেব না। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবে না। কমেন্ট বক্সে গিয়ে জানাও, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও। আমাদের গল্পের আপডেটগুলো পেতে হলে এবং বিহাইন্ড দ্য সিনস দেখতে হলে চলে যেতে হবে আমাদের ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করো জীবন্ত অ্যানিমেশন, আর আমাদের সমস্ত ধরনের গল্পের আপডেট তোমরা পেয়ে যাবে। জাস্ট সার্চ করো জীবন্ত অ্যানিমেশন, আর আজকেই ফলো করে নাও। আর আমাদের নতুন মার্চেন্ডাইজ চলে এসেছে, আমাদের টি শার্ট। যারা যারা কিনতে চাও তারা চট করে রেড উলফের ওয়েবসাইটে চলে যাও এবং কিনে নিতে পারো। আর মার্চেন্ডাইজটা ঠিক এরকম দেখতে হবে। তো আজকের জন্য টাটা।